দিনের পর দিন এই ধরনের রেফ রাজ্যে বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে। আমরা ভেবেছিলাম কামডুনির এই সাজা যদি দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, তাহলে হচ্ছে একটা ভালো বার্তা যাবে পশ্চিমবাংলার বুকে, যে দোষীদের সাজা হয়েছে। এরকম ঘটনা ঘটানোর আগে একবার না দশবার দোষীরা ভাববে, কিন্তু আজ যা হলো এই ধরনের ঘটনা ঘটেই যাবে। তো সেই ক্ষেত্রে পরবর্তী আমরা সুপ্রিম কোর্টে যাব। কালকের যে রায়টা আমরা পেয়েছি, সেই রায়টাতে ধর্ষণকারী যারা তাদের পক্ষে একটা ভালো বার্তা গেছে, কারণ তারা জানে যে আমাদের রাজ্য জঘন্যতম অপরাধ করলেও, জঘন্যতম ঘৃণাজনক ধর্ষণ করলেও তাদের কোনো রকম সাজা হবে না, কারণ এই তো তার ফল। যারা ঘৃণ্যতম দুটি পা পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল, আঘাতের পর আঘাত করেছিল, তাকে ধর্ষণ করে খুন করেছিল, তার ফলে আজকের পেলাম, কালকের রায়ে পেলাম যে তিনজন, যাদের তিনজনের ফাঁসির অর্ডার ছিল, সেই তিনজনের মধ্যে একজনকেও বেকসুর খালাস করা হলো। সেই তাতেই প্রমাণিত হয় এবং সাধারণ মানুষ তাতেই বুঝতে পারছে যে আমাদের রাজ্য আজকে কোথায়। যতক্ষণ না রাজ্য সরকার সুরক্ষার ব্যবস্থা করছে, আমরা বেসরকারি যে সুরক্ষা এজেন্সি হয় তাদেরকে দিয়ে একজন দুজন বা তিনজন আমাদের সামর্থ্য অনুসারে আমরা সুরক্ষার ব্যবস্থা করব পরিবার এবং অন্যান্য আন্দোলনকারীদের জন্য, যাতে তাদের জীবন হানি না। তার সাথে রাজ্য সরকারকেও হুঁশিয়ারি দিতে চাই যে যদি কোনো আন্দোলন, এই যে আন্দোলনের জন্য একটা বডি তৈরি হয়েছে বহু বছর আগে, 10 বছর আগে থেকে যে আন্দোলনের রূপরেখা চলছে, সেই আন্দোলনের সাথে যুক্ত কারো উপরে যদি এক ফোঁটা কোনো আঘাত হয়, এই আঘাতের জন্য দায়ী থাকবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে মানুষ লড়বে, বিজেপি তাতে নেতৃত্ব দেবে, আমরা ছেড়ে কথা বলবো না। কেউ এটা কল্পনা করেনি, কিন্তু এটা ঘটনা যে আদালত তো নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না। আদালতের কাছে যা প্রমাণ নিয়ে গিয়ে উপস্থিত করা হবে, যারা তদন্ত করেছে তারা যে প্রমাণ, যে চার্জশিট উপস্থিত করবে, তার ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে, এবং কী ধরনের তদন্ত হয়েছে তা দেখাই যাচ্ছে। এখন চাপে পড়ে সিআইডি বলছে, রাজ্য সরকার বলছে, তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করবে, কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তো আর নতুন করে কোনো চার্জশিট এরা জমা দিতে পারবে না, নতুন করে কোনো তদন্ত জমা দিতে পারবে না। যা এরা করেছে তার ভিত্তিতে যদি হাইকোর্টে সিদ্ধান্ত নিয়ে থাকে, সুপ্রিম কোর্ট আলাদা আর কী করবে? এবং কী রকমভাবে এখানে ওই সময় থেকে প্রমাণ লোপাট করার, এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন চুপ, এই যে সেই যে চুপ বললেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশন এখানে চুপ করে গেল। এই রাজ্যের একটা মানুষ যে কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে দিল্লি থেকে বড় বড় অ্যাডভোকেট এনে মামলা লড়ানো হয়। তেরোই জুন রাইটার্সে, তখনও রাইটার্সে অফিস রয়েছে, নবান্নেও যায়নি, তখন সেখানে আমরা একটা স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখনও কেউ ধরা পড়েনি। কেন ধরা পড়েনি সেটা নিয়ে স্মারকলিপি দিতে গিয়েছিলাম আমরা 5 জন মহিলা। আমাদের তারপর 5 জনের সঙ্গে আরও 12 জনের নাম জড়িয়ে মোট 17 জনের বিরুদ্ধে আমরা নাকি পুলিশের কাছে বাধাদান করেছি বলে মামলা করা হয়েছিল। কোথায় আমরা একটা আশ্বাস চাইতে গেছি কবে এ করা হবে আমাদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলা দু বছর ধরে চলেছে, তারপর সেটা কোনো তথ্য পাওয়া যায়নি বলে মামলা খারিজ হয়ে গেছে।